নমস্কার, আমার গল্পের অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকের গল্প, অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প একাদশী বৈরাগী। গল্পটি 1324 সালের কার্তিক সংখ্যায় ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। সঙ্গে থাকুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। শুরু করছি আজকের গল্প, অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একাদশী বৈরাগী। কালীদহ গ্রামটা ব্রাহ্মণ প্রধান স্থান। এই গ্রামেরই গোপাল মুখুজ্জির ছেলে অপূর্ব ছেলেবেলা হইতেই ছেলেদের মোড়ল ছিল। এবার সে যখন বছর 5-6 কলিকাতার মেশে থাকিয়া অনার্স সমেত বিয়ে পাশ করিয়া বাড়ি ফিরিয়া আসিল, তখন গ্রামের মধ্যে তাহার প্রসার প্রতিপত্তির আর অবধি রহিল না। গ্রামের মধ্যে জীর্ণ শীর্ণ একটা হাই স্কুল ছিল, তাহার সমবয়সীরা ইতিমধ্যেই ইহাতেই পাঠ সাঙ্গ করিয়া সন্ধ্যার নিক ছাড়িয়া দিয়া 10 আনা 6 আনা চুল ছাটিয়া বসিয়াছিল। কিন্তু কলিকাতা প্রত্যাগত এই গ্র্যাজুয়েট ছোকরার মাথার চুল সমান করিয়া তাহারই মাঝখানে একখণ্ড নধর টিকির সন্ধান দেখিয়া শুধু ছোকরা কেন, তাহাদের বাবাদের পর্যন্ত বিস্ময়ে তাক লাগিয়া গেল। শহরে সভা সমিতিতে যোগ দিয়ে জ্ঞানী লোকদিগের বক্তৃতা শুনিয়া অপূর্ব সনাতন হিন্দুদের অনেক নিগূঢ় রহস্যের মর্মভেদ করিয়া দেশে গিয়াছিল। এখন সঙ্গীদের সঙ্গে ইহাই মুক্তকণ্ঠে প্রচার করিতে লাগিল যে এই হিন্দু ধর্মের মতো এমন সনাতন ধর্ম আর নাই, কারণ ইহার প্রত্যেক ব্যবস্থাই বিজ্ঞানসম্মত। টিকির বৈদ্যুতিক উপযোগিতা, দেহরক্ষা ব্যাপারে সন্ধ্যানিকের পরম উপকারিতা, কাঁচকলা ভক্ষণের রাসায়নিক প্রতিক্রিয়া ইত্যাদি বহুবিধ অপরিজ্ঞাত তত্ত্বের ব্যাখ্যা শুনিয়া গ্রামের ছেলে বুড়ো নির্বিশেষে অভিভূত হইয়া গেল। এবং তাহার ফল হইল এই যে অনতিকাল মধ্যে ছেলেদের টিকি হইতে আরম্ভ করিয়া সন্ধ্যান্নিক একাদশী পূর্ণিমা ও গঙ্গা স্নানের ঘটায় বাড়ির মেয়েরাও হার মানিল। হিন্দু ধর্মের পুনরুদ্ধার, দেশোদ্ধার ইত্যাদির জল্পনা কল্পনায় যুবক মহলে একেবারে হই হই পড়িয়া গেল। বুড়ারা বলিতে লাগিল, হ্যাঁ, গোপাল মুখুজ্জের বরাদ বটে, মা কমলারও যেমন সুদৃষ্টি, সন্তান জন্মিয়ে আছে ও তেমনি। না হইলে আজকালকার কালে এতগুলো ইংরেজি পাশ করিয়েও এই বয়সে এমনি ধর্মে মতিগতি কয়টা দেখা যায়। সুতরাং দেশের মধ্যে অপূর্ব একটা অপূর্ব বস্তু হইয়া উঠিল। তাহার হিন্দু ধর্ম প্রচারিণী, ধূমপান নিবারণী ও দুর্নীতি দলনী এই 3-3টি সভার আস্ফালনে গ্রামের চাষাভুষার দল পর্যন্ত সন্ত্রস্ত হইয়া উঠিল। পাঁচকড়ি তেও তাড়ি খাইয়া তাহার স্ত্রীকে প্রহার করিয়াছিল। শুনিতে পাইয়া অপূর্ব সদলবলে উপস্থিত হইয়া পাঁচকড়িকে এমনি শাসিত করিয়া দিল যে পরদিন পাঁচকড়ির স্ত্রী স্বামী লইয়া বাপের বাড়ি পলাইয়া গেল। ভগা কাওরা অনেক রাত্রিতে বিল হইতে মাছ ধরিয়া বাড়ি ফিরিবার পথে গাঁজার ঝোঁকে নাকি বিদ্যাসুন্দরের মালিনীর গান গাহিয়া যাইতেছিল। ব্রাহ্মণ পাড়ার অবিনাশের কানে যাওয়ায় সে তার নাক দিয়ে রক্ত বাহির করিয়া তবে ছাড়িয়ে দিল। দুর্গাডমের 14-15 বছরের ছেলে বিড়ি খাইয়া মাঠে যাইতেছিল। অপূর্ব দলের ছোকরার চোখে পড়ায় সে তাহার পিঠের উপর সেই জ্বলন্ত বিড়ি চাপিয়া ধরিয়া ফোসকা তুলিয়া দিল। এমনি করিয়া অপূর্ব হিন্দু ধর্ম প্রচারিণী ও দুর্নীতি দলনী সভা ভানুমতির আমগাছের মতো সদ্য সদ্যই ফুলে ফলে কালীদহ গ্রামটাকে একেবারে আচ্ছন্ন করিয়া ফেলিল। এইবার গ্রামের মানসিক উন্নতির দিকে নজর দিতে গিয়া অপূর্ব চোখে পড়িল যে স্কুলের লাইব্রেরিতে শশীভূষণের 1.5 মানচিত্র ও বঙ্কিমের 2.5 উপন্যাস ব্যতীত আর কিছুই নাই। এই দীনতার জন্য সে হেডমাস্টারকে অশেষ রূপে লাঞ্ছিত করিয়ে অবশেষে নিজেই লাইব্রেরি গঠন করিতে কোমর বাঁধিয়ে লাগিয়ে গেল। তাহার সভাপতিত্বে চাঁদার খাতা,
আইনকানুনের তালিকা এবং পুস্তকের লিস্ট তৈরি হইতে বিলম্ব হইল না। এতদিন ছেলেদের ধর্মপ্রচারের উৎসাহ গ্রামের লোকেরা কোনো মতে সহিয়াছিল, কিন্তু দুই একদিনের মধ্যেই তাদের চাঁদা আদায়ের উৎসাহ গ্রামের ইতর ভদ্র গৃহস্থের কাছে এমনি ভয়াবহ হইয়া উঠিল যে খাতা বগলে দেখিলে তাহারা বাড়ির দরজা জানালা বন্ধ করিয়া ফেলিতে লাগিল। বেশ দেখা গেল, গ্রামের ধর্মপ্রচার ও দুর্নীতি দলনের রাস্তা যতখানি চওড়া পাওয়া গিয়েছিল, লাইব্রেরির জন্য অর্থ সংগ্রহের পথ তাহার শতাংশের একাংশও প্রশস্ত নয়। অপূর্ব কি করিবে ভাবিতেছে, এমন সময় হঠাৎ একটা ভারী সুরাহা চোখে পড়িল। স্কুলের অদূরে পরিত্যক্ত পোড়ো ভিটার প্রতি একদিন অপূর্ব দৃষ্টি আকৃষ্ট হইল। শোনা গেল ইহা একাদশী বৈরাগী। অনুসন্ধান করিতে গিয়ে জানা গেল লোকটা কি একটা গর্হিত সামাজিক অপরাধ করায় গ্রামের ব্রাহ্মণেরা তাহার ধোপা নাপিত মুদি প্রভৃতি বন্ধ করিয়া বছর দশেক পূর্বে উদ্বাস্তু করিয়া নির্বাসিত করিয়াছেন। এখন সে ক্রোশদুই উত্তরে বারুইপুর গ্রামে বাস করিতেছে। লোকটা নাকি টাকার কুমির, কিন্তু তাহার সাবেক নাম যে কি তাহা কেহই বলিতে পারে না। হাঁড়ি ফাটার ভয়ে বহুদিনের অব্যবহারে মানুষের স্মৃতি হইতে একেবারে লুপ্ত হইয়া গেছে। তদ্বোধি এই একাদশী নামে বৈরাগী মহাশয় সুপ্রসিদ্ধ। অপূর্ব তাল ঠুকিয়ে কহিল, টাকার কুমির, সামাজিক কদাচার, তবে তো এই ব্যাটাই লাইব্রেরির অর্ধেক ভার বহন করিতে বাধ্য, না হইলে সেখানে ধোপা নাপিত মুদিও বন্ধ, বারুইপুরের জমিদার তো দিদির মামা শ্বশুর। ছেলেরা মাতিয়ে উঠিল এবং অবিলম্বে ডোনেশনের খাতায় বৈরাগীর নামের পিছনে একটা মস্ত অঙ্কপাত হইয়া গেল। একাদশীর কাছে টাকা আদায় করা হইবে, না হইলে অপূর্ব তাহার দিদির মামা শ্বশুরকে বলিয়া বারুইপুরের ধোপা নাপিত বন্ধ করিবে। সংবাদ পাইয়া রসিক স্মৃতিরত্ন লাইব্রেরির মঙ্গলার্থে উপযাচক হইয়া পরামর্শ দিয়া গেলেন যে বেশ একটু মোটা টাকা না দিলে মহাপাপী বেটা কালিদহে বাস্তু কি করিয়া রক্ষা করে দেখিতে হইবে। কারণ বাসনা করিলেও এই বাস্তু ভিটার উপর একাদশীর যে অত্যন্ত মমতা স্মৃতিরত্নের তাহা অগোচরে ছিল না। যে হেতু বছর দুই পূর্বে এই জমিটুকু খরিদ করিয়া নিজের বাগানের অঙ্গীভূত করিবার অভিপ্রায় সবিশেষ চেষ্টা করিয়াও তিনি সফলকাম হইতে পারেন নাই, তাহার প্রস্তাবে তখন একাদশী অত্যন্ত সাধু ব্যক্তির ন্যায় কানে আঙুল দিয়া বলিয়াছিল, এমন অনুমতি করবেন না ঠাকুর মশাই, ওই এক ফোঁটা জমির বদলে ব্রাহ্মণের কাছে দাম নিতে আমি কিছুতেই পারব না, ব্রাহ্মণের সেবায় লাগবে এ তো আমার সাতপুরুষের ভাগ্য। স্মৃতিরত্ন নিরতিশয় পুলকিত চিত্তে তাহার দেব দ্বিজে ভক্তি ও শ্রদ্ধার লক্ষ কোটি সুখ্যাতি করিয়া আশীর্বাদ করার পরে একাদশী করজোড়ে সবিনয়ে নিবেদন করিয়াছিল, কিন্তু এমনি পোড়া অদৃষ্ট ঠাকুর মশাই যে সাতপুরুষের ভিটে আমার কিছুতেই হাতছাড়া করবার জো নাই। বাবা মরণকালে মাথায় দিব্যি দিয়ে বলে গিয়েছিলেন, খেতেও যদি না পাস বাবা বাস্তু ভিটে কখনো ছাড়িস নে, ইত্যাদি ইত্যাদি। সে আক্রোশ স্মৃতিরত্ন বিস্মৃত হন নাই। দিন পাঁচেক পরে একদিন সকালবেলা এই ছেলের দলটি দুই ক্রোশ পথ হাঁটিয়া একাদশীর সদরে আসে উপস্থিত হইল। বাড়িটি মাটির কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, দেখিলে মনে হয় লক্ষ্মীশ্রী আছে। অপূর্ব কিংবা তাহার দলের আর কেহ একাদশীকে পূর্বে কখনো দেখে নাই, সুতরাং চণ্ডীমণ্ডপে পা দিয়াই তাহাদের মন বিতৃষ্ণায় ভরিয়া গেল। এলোক টাকার কুমিরই হোক আর হাঙরি হোক, লাইব্রেরির সম্বন্ধে যে পুঁটি মাছটির উপকারে আসিবেন না তাহা নিঃসন্দেহ। একাদশীর পেশা তেজারতি, বয়স ষাটের উপর গিয়াছে,
সমস্ত দেহ যেমন শীর্ণ তেমনি শুষ্ক, কণ্ঠ ভরা তুলসীর মালা, দাঁড়ি গোপ কামানো, মুখখানার প্রতি চাহিলে মনে হয় না যে কোথাও ইহার লেশমাত্র রসকস আছে। ইক্ষু যেমন নিজের রস কলের পেছনে বাহির করিয়া দিয়া অবশেষে নিজেই ইন্ধন হইয়া তাহাকে জ্বালাইয়া শুষ্ক করে, এ ব্যক্তি যেন তেমনি মানুষকে পুড়াইয়া শুষ্ক করিবার জন্যই নিজের সমস্ত মনুষ্যত্বকে নিংড়াইয়া বিসর্জন দিয়া মহাজন হইয়া বসিয়া আছে। তাহার শুধু চেহারা দেখিয়াই অপূর্ব মনে মনে দমিয়া গেল। চণ্ডীমণ্ডপের উপর ঢালা বিছানা, মাঝখানে একাদশী বিরাজ করিতেছে, তাহার সম্মুখে একটা কাঠের হাত বাক্স এবং একপাশে থাক দেওয়া হিসাবের খাতাপত্র, একজন বৃদ্ধ গোছের গোমস্তা খালি গায়ে পৈতার গোছা গলায় ঝুলাইয়া স্লেটের উপর সুদের হিসাব করিতেছে, এবং সম্মুখে পার্শ্বে বারান্দায় খুঁটির আড়ালে স্ত্রী পুরুষ ম্লান মুখে বসিয়া আছে। কেহ ঋণ গ্রহণ করিতে, কেহ সুদ দিতে, কেহ বা শুধু সময় ভিক্ষা করিতেই আসিয়াছে। কিন্তু ঋণ পরিশোধের জন্য কেহ যে বসিয়াছিল তাহা কাহারও মুখ দেখিয়া মনে হইল না। অকস্মাৎ কয়েকজন অপরিচিত ভদ্র সন্তান দেখিয়া একাদশী বিস্ময়াপন্ন হইয়া চাহিল। গোমস্তা স্লেটখানা রাখিয়া দিয়া কহিল, কোত্থেকে আসছেন? অপূর্ব কহিল, কালীদহ থেকে। মশাই, আপনারা? আমরা সবাই ব্রাহ্মণ। ব্রাহ্মণ শুনিয়া একাদশী সসম্ভ্রমে উঠিয়া দাঁড়াইয়া ঘাড় ঝুঁকাইয়া প্রণাম করিল, কহিল, বসতে আজ্ঞা হোক। সকলে উপবেশন করিলে, একাদশী নিজেও বসিল। গোমস্তা প্রশ্ন করিল, আপনাদের কি প্রয়োজন? অপূর্ব লাইব্রেরির উপকারিতা সম্বন্ধে সামান্য একটু ভূমিকা করিয়া চাঁদার কথা পাড়িতে গিয়া দেখিল, একাদশীর ঘাট আর একদিকে ফিরিয়া গিয়াছে। সে খুঁটির আড়ালের স্ত্রীলোকটিকে সম্বোধন করিয়া কহিতেছে, তুমি কি খেপে গেলে হারুন মা? শুদ্ধ হয়েছে কুল্লে 7 টাকা দুয়ানা, আর দুয়ানাই যদি ছাড় করে নেবে তার চেয়ে আমার গলায় পা দিয়ে জিভ বের করে মেরে ফেলানো কেন? তাহার পরে উভয় এমনি ধস্তাধস্তি শুরু করিয়ে দিল যেন এই দুয়ানা পয়সার উপরেই তাহাদের জীবন নির্ভর করিতেছে। কিন্তু হারুর মাও যেমন স্থির সংকল্প, একাদশীও তেমনি অটল। দেরি হইতেছে দেখি অপূর্ব উভয়ের বাগবিতণ্ডার মাঝখানেই বলিয়া উঠিল, আমাদের লাইব্রেরির কথাটা? একাদশী মুখ ফিরাইয়া বলিল, আজ্ঞে, এই যে শুনি। হ্যাঁ রে নফর, তুই কি আমাকে মাথায় পা দিয়ে ডুবোতে চাস রে? সে 2 টাকা এখন শোধ দিলি নে? আবার 1 টাকা চাইতে এসেছিস কোন লজ্জায় শুনি? বলি সুদ টুদ কিছু এনেছিস? নফর ট্যাক খুলিয়ে একানা পয়সা বাহির করিতেই একাদশী চোখ রাঙাইয়া কহিল, 3 মাস হয়ে গেল না রে, আর 2টো পয়সা কই? নফর হাত জোড়ো করিয়া বলিল, আর নেই কর্তা। ধারার পর কত হাতে পায়ে ধরে পয়সা 4টি ধার করে আনছি, বাকি 2টো পয়সা আসছে হাটবারেই দিয়ে যাব। একাদশী গলা বাড়াইয়া দেখিয়ে বলিল, দেখি তোর ওদিকের ট্যাগটা। নফর বাঁদিকের ট্যাগটা দেখাইয়া অভিমান ভরে কহিল, 2টো পয়সার জন্য মিছে কথা কইছি কর্তা? যে শালা পয়সা এনেও তোমাকে ঠকায় তার মুখে পোকা পড়ুক, তার মুখে পোকা পড়ুক, এই বলে দিল। একাদশী তীক্ষ্ণ দৃষ্টিতে চাহিয়া কহিল, তুই 4টে পয়সা ধার করে আনতে পারলি, আর 2টো এমনি ধার করতে পারলি নে? নফর রাগিয়া কহিল, মাইরি, দিলাসা করলুম না কর্তা, মুখে পোকা পড়ুক, মুখে পোকা পড়ুক, দিলাসা করলুম না কর্তা। অপূর্বর গা জ্বলিয়া যাইতেছিল, সে আর সহ্য করিতে না পারিয়া বলিয়া উঠিল, আচ্ছা লোক তো তুমি মশাই,
একাদশী একবার চাহিয়া দেখিল মাত্র, কোনো কথা কহিল না। পরাণবাগদি সুমুখের উঠান দিয়ে যাইতেছিল, একাদশী হাত নাড়িয়া ডাকিয়া কহিল, পরাণ পরাণ। নপ্রার কাছাটা একবার খুলে দেখত রে, পয়সা দুটো বাঁধা আছে নাকি। পরাণ উঠিয়া আসিতেই নফর রাগ করিয়া তাহার কাছার খুঁটে বাঁধা পয়সা দুটো খুলিয়া একাদশীর সম্মুখে চুড়িয়ে ফেলিয়ে দিল। একাদশী এই বেয়াদবিতে কিছুমাত্র রাগ করিল না, গম্ভীর মুখে পয়সা ছয়টা বাক্সে তুলিয়া রাখিয়া গোমস্তাকে কহিল, ঘোষালমশাই নফরার নামে সুদ আদায় জমা করে নেন। হ্যাঁ রে, একটা টাকা কি আবার করবি রে? নফর কহিল, আবশ্যক না হলে কি এই চি মশাই? একাদশী কহিল, আটা না নিয়ে যা না, গোটা টাকা নিয়ে গেলেই তো নয় ছয় করে ফেলবি রে, আটা না নিয়ে যা। তারপরে অনেক কষা মাজা করিয়া নফর মোড়ল বারো আনা পয়সা কর্জ লইয়া প্রস্থান করিল। বেলা বাড়িয়ে উঠিতেছিল, অপূর্ব সঙ্গী অনাথ চাঁদার খাতাটা একাদশীর সম্মুখে নিক্ষেপ করিয়া কহিল, যা দেবেন দিয়ে দিন মশাই, আমরা দেরি করতে পারি নে। একাদশী খাতাটা তুলিয়া লইয়া প্রায় পনেরো মিনিট ধরিয়া আগা গোড়া তন্নতন্ন করিয়া নিরীক্ষণ করিয়া শেষে একটা নিঃশ্বাস ফেলিয়া খাতাটা ফিরাইয়া দিয়া বলিল, আমি বুড়ো মানুষ, আমার কাছে আবার চাঁদা কেন? অপূর্ব কোনো মতে রাগ সামলাইয়া কহিল, বুড়ো মানুষ টাকা দেবে না তো কি ছোট ছেলেতে দেবে, তারা পাবে কোথায় শুনি? বুড়ো সে কথার উত্তর না দিয়া কহিল, স্কুল তো হয়েছে কুড়ি পঁচিশ বছর, কই এতদিন তো কেউ লাইব্রেরির কথা তোলেনি বাপু। তা থাক, এ তো আর মন্দ কাজ নয়, আমাদের ছেলেরা বই পড়ুক আর না পড়ুক, আমার আমার গায়ের ছেলেরাই পড়বে তো, কি বলো ঘোষাল মশাই? ঘোষাল ঘাড় নাড়িয়ে কি যে বলিল বোঝা গেল না। একাদশী কহিল, তা বেশ তা বেশ, চাঁদা দেব আমি, একদিন এসে নিয়ে যাবে চার আনা পয়সা, কি বলো ঘোষাল, এর কমে আর ভালো দেখায় না। অত দূর থেকে ছেলেরা এসে ধরেছে, যা হোক একটু নাম ডাক আছে বলেই তো, আরও তো কত লোক আছে, তাদের কাছে তো চাইতে যায় না, কি বলো হে ঘোষাল? ক্রোধে অপূর্বর মুখ দিয়ে কথা বাহির হইল না। অনাথ কহিল, এই চারানার জন্যে আমরা এত দূরে এসেছি, তাও আবার আরেক দিন এসে নিয়ে যেতে হবে। একাদশী মুখে একটা শব্দ করিয়ে মাথা নাড়িয়া নাড়িয়া বলিতে লাগিল, দেখলেন তো অবস্থা, ছটা পয়সা হকের সুদ আদায় করতে বেটাদের কাছে কি ছেঁচড়াপনাই না করতে হয়, তা এই পাটটা বিক্রি হয়ে না গেলে আর চাঁদা দেবার সুবিধে, তা আর চাঁদা দেবার সুবিধে। অপূর্বর রাগে ঠোঁট কাঁপিতে লাগিল, বলিল, সুবিধে হবে এখানেও ধোপা নাপিত বন্ধ হলে, বেটা পিসাচ সর্বাঙ্গে ছিটে ফোঁটা কেটে যাথারি বষ্টম হয়েছেন। আচ্ছা, বিপিন উঠিয়ে দাঁড়াইয়া একটি আঙুল তুলিয়া শাসাইয়া কহিল, বারুইপুরের রাখালদাস বাবু আমাদের কুটুম্ব, মনে থাকে যেন বৈরাগী। বুড়া বৈরাগী এই অভাবনীয় কাণ্ডে হতবুদ্ধি হইয়া চাহিয়া রহিল, বিদেশি ছেলেদের অকস্মাৎ এত ক্রোধের হেতু সে কিছুতেই বুঝিতে পারিল না। অপূর্ব বলিল, গরিবের রক্ত শুষে সুদ খাওয়া তোমার বার করব, তবে ছাড়ব। নফর তখনও বসিয়াছিল, তাহার কাছায় বাঁধা পয়সা দুটো আদায় করার রাগে মনে মনে ফুলিতেছিল। সে কহিল, যা কইলেন কর্তা, তা ঠিক বৈরাগী তো নয়, পিসেচ পিসেচ, চোখে দেখলেন তো কি করে মোর পয়সা দুটো আদায় নিলে। বুড়ুর লাঞ্ছনায় উপস্থিত সকলেই মনে মনে নির্মল আনন্দ উপভোগ করিতে লাগিল।
তাহাদের মুখের ভাব লক্ষ্য করি বিপিন উৎসাহিত হইয়া চোখ টিপিয়ে বলিয়া উঠিল, তোমরা তো ভেতরের কথা জানো না, কিন্তু আমাদের গাঁয়ের লোক আমরা সব জানি। কি গো বুড়ো, আমাদের গাঁয়ে কেন তোমার ধোপা নাপতে বন্ধ হয়েছিল বলবো? কি গো বুড়ো, বলবো? খবরটা পুরাতন, সবাই জানিত। একাদশী সদগোপের ছেলে, জাত বৈষ্ণব নহে, তাহার একমাত্র বৈমাত্রেয় ভগিনী প্রলোভনে পড়িয়া কুলের বাহির হইয়া গেলে একাদশী অনেক দুঃখে অনেক অনুসন্ধানে তাহাকে ঘরে ফিরাইয়া আনে। কিন্তু এই কদাচারে গ্রামের লোক বিস্মিত ও অতিশয় ক্রুদ্ধ হইয়া ওঠে। তথাপি একাদশী মা বাপ মরা এই বইমাত্র ছোট বোনটিকে কিছুতেই পরিত্যাগ করিতে পারে নাই। সংসারে তাহার আর কেহ ছিল না, ইহাকেই সে শিশুকাল হইতে কোলে পিঠে করিয়া মানুষ করিয়াছিল, তাহার ঘটা করিয়া বিবাহ দিয়াছিল। আবার অল্প বয়সে বিধবা হইয়া গেলে দাদার ঘরেই সে আদর যত্নে ফিরিয়া আসিয়াছিল। বয়স এবং বুদ্ধির দোষে এই ভগিনীর এত বড় পদস্খলনী বৃদ্ধ কাঁদিয়া ভাসাইয়া দিল। আহার নিদ্রা ত্যাগ করিয়া গ্রামে গ্রামে শহরে শহরে ঘুরিয়া অবশেষে যখন তাহার সন্ধান পাইয়া তাহাকে ঘরে ফিরাইয়া আনিল, তখন গ্রামের লোকের নিষ্ঠুর অনুশাসন মাথায় তুলিয়া লইয়া তাহার এই লজ্জিতা একান্ত অনুতপ্তা দুর্ভাগিনী ভগিনীটিকে আবার গৃহের বাহির করিয়া দিয়া নিজে প্রাশ্চিত্য করিয়া জাতে উঠিতে একাদশী কোনো মতেই রাজি হইতে পারিল না। অতঃপর গ্রামে তাহার ধোপা নাপিত মুদি প্রভৃতি বন্ধ হইয়া গেল। কিন্তু একাদশী নিরুপায় হইয়া ভেক লইয়া বৈষ্ণব হইয়া এই বারুইপুরে পলাইয়া আসিল। কথাটা সবাই জানিত, তথাপি আরেকজনের মুখ হইতে আরেকজনের কলঙ্ক কাহিনীর মাধুর্যটা উপভোগ করিবার জন্য সবাই উদগ্রীব হইয়া উঠিল। কিন্তু একাদশী লজ্জায় ভয় একেবারে জড়সড় হইয়া গেল, তাহার নিজের জন্য নয়, ছোট বোনটির জন্য। প্রথম যৌবনের অপরাধ গৌরীর বুকের মধ্যে গভীর ক্ষতের সৃষ্টি করিয়াছিল, আজিও যে তাহা তেমনিই আছে, তিলার্ধ শুষ্ক হয় নাই, বৃদ্ধ তাহা ভালো রূপেই জানিত। পাছে বিন্দুমাত্র ইঙ্গিত তাহার কানে গিয়ে সেই ব্যথা আলোড়িত হইয়া ওঠে, এই আশঙ্কায় একাদশী বিবর্ণ মুখে নিঃশব্দে চাহিয়া রহিল। তাহার এই সকরুণ দৃষ্টির নীরব মিনতি আর কাহারও চোখে পড়িল না। কিন্তু অপূর্ব হঠাৎ অনুভব করি বিস্ময়ে অবাক হইয়া গেল। বিপিন বলিতে লাগিল, আমরা কি ভিখিরি যে দুক্রোশ পথ হেঁটে এই রুদ্রে 4 ঘন্টা পয়সা ভিক্ষে চাইতে এসেছি? তাও আবার আজ নয়, কবে ওর কোন খাতকের পাট বিক্রি হবে সেই খবর নিয়ে আমাদের আর একদিন হাঁটতে হবে, তবে যদি বাবুর দয়া হয়। কিন্তু লোকের রক্ত শোষে সুদ খাও বুড়ো, মনে করেছো জোঁকের গায়ে জোঁক বসে না? আমি এখানেও না তোমার হাঁড়ির হাল করি, তো আমার নাম বিপিন ভট্টাচার্যী নয়, ছোট জাতির পয়সা হয়েছে বলে চোখে কানে আর দেখতে পাও না? চলো হে অপূর্ব, আমরা যাই, তারপরে যা জানি করা যাবে, বলিয়া সে অপূর্বর হাত ধরিয়া টান দিল। বেলা 11টা বাজিয়ে গিয়েছিল। বিশেষত এতটা পথ হাঁটিয়ে আসে অপূর্বর অত্যন্ত পিপাসা বোধ হয়। কিছুক্ষণ পূর্বে চাকরটাকে সে জল আনিতে বলিয়ে দিয়েছিল, তাহার পর কলহ বিবাদে সে কথা মনে ছিল না। কিন্তু তাহার তৃষ্ণার জল এক হাতে এবং অন্য হাতে রেকাবিতে গুটি কয়েক বাতাসে লইয়া একটি 27-28 বছরের বিধবা মেয়ে পাশের দরজা ঠেলিয়া ভিতরে প্রবেশ করিতে তাহার জল চাওয়ার কথা স্মরণ হইল। গৌরীকে ছোট জাতের মেয়ে বলিয়া কিছুতেই মনে হয় না, পরনে গরদের কাপড়, স্নানের পর বোধ করি এইমাত্র আন্ডিক করিতে বসিয়াছিল। ব্রাহ্মণ জল চাহিয়াছে,
চাকরের কাছে শুনিয়া সে আহ্নিক ফেলিয়া ছুটিয়া আসিয়াছে। কহিল, আপনাদেরকে জল চেয়েছিলেন যে? বিপিন কহিল, পাটের শাড়ি পরে এলেই বুঝি তোমার হাতে জল খাবো আমরা? অপূর্ব, ইনিই সে বিদ্যে ধরি হে। চক্ষের নিমেষে মেয়েটির হাত হইতে বাতাসার রেখাপটা ঝনাত করিয়া নিচে পড়িয়া গেল এবং সেই অসীম লজ্জা চোখে দেখিয়া অপূর্ব নিজেই লজ্জায় মরিয়া গেল। সক্রোধে বিপিনকে একটু কনুইয়ের গুঁতা মারিয়া কহিল, এসব কি মাদ্রামি হচ্ছে, কাণ্ডজ্ঞান নেই? বিপিন পাড়াগাঁয়ের মানুষ, কলহের মুখে অপমান করিতে নর নারী জ্ঞান বিবর্জিত নিরপেক্ষ বীর পুরুষ। সে অপূর্বর খোঁচা খাইয়া আরো নিষ্ঠুর হইয়া উঠিল, চোখ রাঙাইয়া হাঁকিয়া কহিল, কেন কেন, মিছে কথা বলছি নাকি? ওর এত বড় সাহস যে বামনের ছেলের জন্য জল আনে? আমি হাটে হাঁড়ি ভেঙে দিতে পারি জানো। অপূর্ব বুঝিল আর তর্ক নয়, অপমানের মাত্রা তাহাতে বাড়িবে বই কমিবে না। কহিল, আমি আনতে বলেছিল। বিপিন, তুমি না জেনে অনর্থক ঝগড়া করো না, চলো আমরা এখন যাই। গৌরী রেকাবিটা কুড়াইয়া লইয়া কাহারও প্রতি দৃষ্টিপাত না করিয়া নিঃশব্দে দরজার আড়ালে গিয়ে দাঁড়াইল। তথা হইতে কহিল, দাদা, এনা যে কিসের চাঁদানিতে এসেছিলেন, তুমি দিয়েছ? একাদশী এতক্ষণ পর্যন্ত বিফলের ন্যায় বসিয়াছিল, ভগিনীর আহ্বানে চকিত হইয়া বলিল, না, এই যে দিই দিদি। অপূর্বর প্রতি চাহিয়া হাত জোড়ো করিয়া কহিল, বাবু মশাই, আমি গরিব মানুষ, চারা নেই আমার পক্ষে ঢের, দয়া করে নিন। বিপিন পুনরায় কি একটা কড়া জবাব দিতে উদ্যত হইয়াছিল, অপূর্ব ইঙ্গিতে তাহাকে নিষেধ করিল, কিন্তু এত কাণ্ডের পর সেই চার আনার প্রস্তাবে তাহার নিজেরও অত্যন্ত ঘৃণাবোধ হইল। আত্মসংবরণ করিয়া কহিল, থাক বৈরাগী, তোমায় কিছু দিতে হবে না। একাদশী বুঝিল ইহা রাগের কথা, একটা নিঃশ্বাস ফেলিয়া কহিল, কলিকাল কলিকাল কলিকাল, বাগে পেলে কেউ কি কারো ঘাড় ভাঙতে ছাড়ে? দাও ঘোষাল মশাই, 5 ঘন্টা পয়সাই দাও, খাতায় খরচ লেখো। কি আর করবো বলো, বলিয়া বৈরাগী পুনরায় একটা দীর্ঘশ্বাস মোচন করিল। তাহার মুখ দেখিয়া অপূর্বর এবার হাসি পাইল, এই কুশিত জীবী বৃদ্ধের পক্ষে চারানার এবং পাঁজানার মধ্যে কত বড় যে প্রকাণ্ড প্রভেদ তাহা সে মনে মনে বুঝিল। মৃদু হাসিয়া কহিল, থাক বৈরাগী, তোমায় দিতে হবে না, আমরা 4-5 আনা পয়সা নিয়ে নে, আমরা চললুম। কি জানি কেন অপূর্ব একান্ত আশা করিয়াছিল এই 5 আনার বিরুদ্ধে দ্বারের অন্তরাল হইতে অন্তত একটা প্রতিবাদ আসিবে, তাহার অঞ্চলের প্রান্তটুকু তখনও দেখা যাইতেছিল, কিন্তু সে কোনো কথা কহিল না। যাইবার পূর্বে অপূর্ব যথার্থই ক্ষোভের সহিত মনে মনে কহিল, ইহারা বাস্তবিকই অত্যন্ত ক্ষুদ্র, দান করা সম্বন্ধে 5 আনা পয়সার অধিক ইহাদের ধারণাই নাই, পয়সাই ইহাদের প্রাণ, পয়সাই ইহাদের অস্থি মাংস, পয়সার জন্য ইহারা করিতে পারে না এমন কাজ সংসারে নাই। অপূর্ব সদল বলে উঠিয়ে দাঁড়াইতেই একটি 10-এর ছেলের প্রতি অনাথের দৃষ্টি পড়িল, ছেলেটির গলায় উত্তরীয়, বোধ করি পিতৃবিয়োগ কিংবা এমনি কিছু একটা ঘটিয়ে থাকিবে। তাহার বিধবা জননী বারান্দায় খুঁটির আড়ালে বসিয়াছিল। অনাথ আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, কিরে পুঁটে, কিরে পুঁটে, তুই যে এখানে? পুঁটে আঙুল দেখাইয়া কহিল, আমার মা বসে আছেন, মা বললেন আমাদের অনেক টাকা ওঁর কাছে জমা আছে,
বলিয়া সে একাদশীকে দেখাইয়া দিল। কথাটা শুনিয়া সকলেই বিস্মিত ও কৌতূহলী হইয়া উঠিল। ইহার শেষ পর্যন্ত কি দাঁড়ায় দেখিবার জন্য অপূর্ব নিজের আকণ্ঠ পিপাসা সত্ত্বেও বিপিনের হাত ধরিয়া বসিয়া পড়িল। একাদশী প্রশ্ন করিল, তোমার নামটি কি বাবা? বাড়ি কোথায়? ছেলেটি কহিল, আমার নাম শশধর, বাড়ি ওদের গাঁয়ে কালীদহে। তোমার বাবার নামটি কি? ছেলেটির হইয়া অনাথ জবাব দিল। কহিল, এর বাপ অনেকদিন মারা গেছে। পিতামহ রামলোচন চাটুজ্জি ছেলের মৃত্যুর পর সংসার ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। 7 বছর পরে মাসখানেক হলো ফিরে এসেছিলেন। পরশু এদের ঘরে আগুন লাগে, আগুন নিভোতে গিয়ে বৃদ্ধ মারা পড়েছেন। আর কেউ নেই, এই নাতিটি শ্রাদ্ধাধিকারী। কাহিনী শুনিয়ে সকলে দুঃখ প্রকাশ করিল, শুধু একাদশী চুপ করিয়া রহিল। একটু পরেই প্রশ্ন করিল, টাকার হাতচিটা আছে? যাও, তোমার মাকে জিজ্ঞাসা করে এসো। ছেলেটি জিজ্ঞাসা করিয়া আসিয়ে কহিল, কাগজপত্র কিচ্ছু নেই, সব পুড়ে গেছে। একাদশী প্রশ্ন করিল, কত টাকা? এবার বিধবা অগ্রসর হইয়া আসিয়া মাথার কাপড়টা সরাইয়া জবাব দিল, ঠাকুর মরবার আগে বলে গেছেন, 500 টাকা তিনি জমা রেখে তীর্থযাত্রা করেন। বাবা, আমরা বড় গরিব, সব টাকা না দাও, কিছু আমাদের ভিক্ষে দাও, বলিয়া বিধবা টিপিয়ে টিপিয়ে কাঁদিতে লাগিল। বাবা, আমরা বড় গরিব। ঘোষালমশাই এতক্ষণ খাতা লেখা ছাড়িয়া একাগ্র চিত্তে শুনিতেছিলেন। তিনি অগ্রসর হইয়া প্রশ্ন করিলেন, বলি, কেউ সাক্ষীটা কি আছে? বিধবা ঘাড় নাড়িয়া বলিল, না, আমরাও জানতুম না ঠাকুর গোপনে টাকা জমা রেখে বেরিয়ে গিয়েছিলেন। ঘোষাল মৃদু হাস্য করিয়া বলিলেন, শুধু কাঁদলেই তো হয় না বাপু, এসব টাকা কুড়ির কাণ্ড যে। সাক্ষী নেই, হাত চিটা নেই, তাহলে কিরকম হবে বলো দেখি। বাবা, আমার বড় গরিব। বিধবা ফুলিয়ে ফুলিয়ে কাঁদিতে লাগিল। কিন্তু কান্নার ফল যে কি হইবে তাহা কাহারও বুঝিতে বাকি রহিল না। একাদশী এবার কথা কহিল, ঘোষালের প্রতি চাহিয়া কহিল, ঘোষাল মশাই, আমার মনে হচ্ছে যেন 500 টাকা কে জমা রেখে আর নেয়নি। তুমি একবার পুরনো খাতাগুলো খুঁজে দেখো দেখি, কিছু লেখা টেকা আছে কি না। ঘোষাল মশাই, কিছু লেখা টেকা আছে নাকি? ঘোষাল ঝঙ্কার দিয়ে কহিল, কে এতবেলায় ভূতের ব্যাগার খাটতে যাবে বাপু? সাক্ষী নেই, রসিদপত্র নেই, ভূতের ব্যাগার খাটা? কে এতবেলায় ভূতের ব্যাগার খাটতে যাবে বাপু? কথাটা শেষ হইবার পূর্বেই দ্বারের অন্তরাল হইতে জবাব আসিল, রসিদপত্র নেই বলে কি ব্রাহ্মণের টাকাটা ডুবে যাবে নাকি ঘোষাল মশাই? পুরনো খাতা দেখুন, আপনি না পারেন আমাকে দিন, দেখে দিচ্ছি, আমাকে দিন, দেখে দিচ্ছি। সকলেই বিস্মিত হইয়া দ্বারের প্রতি চোখ তুলিল, কিন্তু যে হুকুম দিল তাহাকে দেখা গেল না। ঘোষাল নরম হইয়া কহিল, কত বছর হয়ে গেল মা, এতদিনের খাতা খুঁজে বার করা তো সোজা নয়, খাতাপত্তরের আন্ডিল তা জমা থাকে, পাওয়া যাবে বই কি? বিধবাকে উদ্দেশ্য করিয়া কহিল, তুমি বাছা কেঁদো না, হকের টাকা হয়তো পাবে বই কি? আচ্ছা, কাল একবার আমার বাড়ি যেও, সব কথা জিজ্ঞাসা করে খাতা দেখে বার করে দেব। ঠিক আছে, কাল একবার আমার বাড়ি যেও, আজ এত বেলায় তো আর হবে না। বিধবা তৎক্ষণাৎ সম্মত হইয়া কহিল, আচ্ছা বাবা, কাল সকালেই আপনার ওখানে যাব। হ্যাঁ যেও, বলিয়া ঘোষাল ঘাড় নাড়িয়ে সম্মুখে খোলা খাতা সেদিনের মতো বন্ধ করিয়া ফেলিল।
কিন্তু জিজ্ঞাসাবাদের ছলে বিধবাকে বাড়িতে আহ্বান করার অর্থ অত্যন্ত সুস্পষ্ট। অন্তরাল হইতে গৌরী কহিল, 8 বছর আগের, তাহলে 1301 সালের খাতাটা একবার খুলে দেখুন তো, টাকা জমা আছে কিনা। ঘোষাল কহিলেন, এত তাড়াতাড়ি কিসের মা? গৌরী কহিল, আমাকে দিন, আমি দেখে দিচ্ছি। ব্রাহ্মণের মেয়ে 2 ক্রোশ হেঁটে এসেছেন, 2 ক্রোশ এই রৌদ্রে হেঁটে যাবেন, আবার কাল আপনার কাছে আসবেন? এত হাঙ্গামাই কাজ কি ঘোষাল কাকা? ব্রাহ্মণের মেয়ে 2 ক্রোশ পথ হেঁটে এসেছেন? একাদশী কহিল, সত্যিই তো ঘোষাল মশাই, ব্রাহ্মণের মেয়েকে মিছামিছি হাঁটানো কি ভালো? বাপরে, 2 ক্রোশ! দাও দাও, চটপট করে দেখে দাও। ক্রুদ্ধ ঘোষাল তখন রুষ্টকণ্ঠে উঠিয়ে গিয়ে পাশের ঘর হইতে 1301 সালের খাতা বাহির করিয়ে আনিলেন। মিনিট 10 পাতা উল্টাইয়া হঠাৎ ভয়ানক খুশি হইয়া বলিয়া উঠিলেন, বাহ বাহ, আমার গৌরী মায়ের কি সূক্ষ্ম বুদ্ধি! ঠিক 1 সালের খাতাতেই জমা পাওয়া গেল। এই যে রামলোচন চাটুর্যের জমা 500। একাদশী কহিল, দাও চটপট সুদটা কষে দাও ঘোষাল মশাই। ঘোষাল বিস্মিত হইয়া কহিল, আবার সুদ? একাদশী কহিল, বেশ, দিতে হবে না, টাকাটা এতদিন খেটেছে তো, বসে তো থাকেনি, 8 বছরের সুদ, এই কমা সুদ বাদ পড়বে। তখন সুদে আসলে প্রায় 750 টাকা হইল। একাদশী ভগ্নীকে লক্ষ্য করিয়া কহিল, দিদি, টাকাটা তবে সিন্ধুক থেকে বার করে আনো। হ্যাঁ বাছা, সব টাকাটাই একসঙ্গে নিয়ে যাবে তো? বিধবার অন্তরের কথা অন্তর্যামী শুনিলেন, চোখ মুছিয়া প্রকাশ্যে কহিল, না বাবা, অত টাকায় আমার কাজ নেই, আমাকে 50টি টাকা এখন শুধু দাও। তাই নিয়ে যাও মা। ঘোষাল মশাই, খাতাটা একবার দাও, সই করে নি, আর বাকি টাকার তুমি একটা চিঠি তৈরি করে দাও। ঘোষাল কহিল, আমি সই করে নিচ্ছি, তুমি আবার? একাদশী কহিল, না, আমাকেই দাও না ঠাকুর, নিজের চোখেই দেখে দিই বলিয়া খাতা লইয়া অর্ধ মিনিট চোখ বুলাইয়া হাসিয়া কহিল, ঘোষাল মশাই, এই যে 1 জোড়া আসল মুক্ত ব্রাহ্মণের নামে জমা রয়েছে, আমি জানি কিনা, ঠাকুরমশাই আমাদের সব সময় চোখে দেখতে পায় না বলিয়া একাদশী দরজার দিকে চাহিয়া একটু হাসিল। এতগুলি লোকের সম্মুখে মনিবের সেই ব্যঙ্গোক্তিতে ঘোষালের মুখ কালি হইয়া গেল। সেদিনের সমস্ত কর্ম নির্বাহ হইলে অপূর্ব সঙ্গীদের লইয়া যখন উত্তপ্ত পথের মধ্যে বাহির হইয়া পড়িল, তখন তাহার মনের মধ্যে একটা বিপ্লব চলিতেছিল। ঘোষাল সঙ্গে ছিল, সে সবিনয়ে আহ্বান করিয়া কহিল, আসুন, গরিবের ঘরে অন্তত একটু জল খেয়ে যেতে হবে। অপূর্ব কোনো কথা না কহিয়ে নীরবে অনুসরণ করিল। ঘোষালের গা জ্বলিয়া যাইতেছিল, সে একাদশীকে উদ্দেশ্য করিয়া কহিল, দেখলেন দেখলেন ছোটলোক ব্যাটার আস্পর্ধা, আপনাদের মতো ব্রাহ্মণ সন্তানের পায়ের ধুলো পড়েছে, হরামজাদের 16 পুরুষের ভাগ্যি, ব্যাটা পিসেছ কি না, 5 ঘন্টা পয়সা দিয়ে ভিখারি বিদায় করতে চায়। বিপিন কহিল, 2 দিন সবুর করুন না ঘোষাল মশাই, হরামজাদা মহাপাপীর ধোপা নাপতে বন্ধ করে 5 ঘন্টা পয়সা দেওয়া বার করে দিচ্ছি, রাখালবাবু আমাদের কুটুম্ব, সে মনে রাখবেন ঘোষাল মশাই। ঘোষাল কহিল, আমি ব্রাহ্মণ, 2 বেলা সন্ধ্যান্নিক না করে জলগ্রহণ করিনি, 2টো মুক্তোর জন্য কিরকম অপমানটা দুপুরবেলায় আমাকে করলে, চোখে দেখলেন তো? কিরকম অপমানটা আমাকে করলে, চোখে দেখলেন তো? ব্যাটার ভালো হবে?
মনেও করবেন না। সেবিটি যারে ছুঁলে নাইতে হয় সে কিনা বামুনের ছেলের তেষ্টার জল নিয়ে আসে। টাকার গুমুরটা কিরকম হয়েছে একবার ভেবে দেখুন দেখি। অপূর্ব এতক্ষণ একটা কথাতেও কথা যোগ করে নাই। সে হঠাৎ পথের মাঝখানে দাঁড়াইয়া পড়িয়া কহিল, অনাথ আমি ফিরে চললুম। আমি ফিরে চললুম ভাই, আমার ভারী তেষ্টা পেয়েছে। ঘোষাল আশ্চর্য হইয়া কহিল, ফিরে কোথায় যাবেন? ওই তো আমার বাড়ি দেখা যাচ্ছে, চলুন। অপূর্ব মাথা নাড়িয়ে বলিল, না আপনি এদের নিয়ে যান, আমি যাচ্ছি ওই একাদশীর বাড়িতেই জল খেতে। একাদশীর বাড়িতে জল খেতে? সকলেই চোখ কপালে তুলিয়ে দাঁড়াইয়া পড়িল। বিপিন তাহার হাত ধরিয়ে একটা টান দিয়ে বলিল, চলো চলো, রোদ্দুরে রাস্তার মাঝখানে আর ঢং করতে হবে না। তুমি সেই পাত্রই বটে, তুমি খাবে একাদশীর বনের ছোঁয়া জল। অপূর্ব হাত টানিয়ে লই দৃঢ় স্বরে কহিল, সত্যি আমি তার দেওয়া সেই জলটুকু খাবার জন্যই ফিরে যাচ্ছি বিনোদ। তোমরা ঘোষাল মশাইয়ের ওখান থেকে খেয়ে এসো, ওই গাছতলায় আমি অপেক্ষা করে থাকব। বিপিন, আমি ওই গাছতলায় অপেক্ষা করে থাকব। তাহার শান্ত স্থির কণ্ঠস্বরে হতবুদ্ধি হইয়া ঘোষাল কহিল, এর প্রায়শ্চিত্ত করতে হয় তা জানেন? অনাথ কহিল, খেপে গেলে নাকি? অপূর্ব কহিল, তা জানি নে, কিন্তু প্রায়শ্চিত্ত করতে হয় সে তখন ধীরে সুস্থে করা যাবে, কিন্তু এখন তো পারলাম না। বলিয়া সে এই খর রৌদ্রের মধ্যে দ্রুতপদে একাদশীর বাড়ির উদ্দেশ্যে প্রস্থান করিল। নমস্কার। ভালো লাগলে চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আবার দেখা হবে আগামী পর্বে একটি নতুন গল্প নিয়ে। আজকের মতো নমস্কার।